হ্যালো গাইস, সাবস্ক্রাইব করো ক্রুজিত বং চ্যানেলটিকে, প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ওয়েলকাম গাইজ, তোমরা দেখছো ক্রুজিত বং, আমি বিবেক। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন টপিক নিয়ে। এই টপিকে আমি আসলে আলোচনা করতে যাচ্ছি টিভিএস অ্যাপাচি রাইটার 164V এর প্রোজ এবং কনস নিয়ে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে। তো চলো বন্ধুরা, দেরি না করে যাওয়া যাক টিভিএস অ্যাপাচি রাইটার 164V এর কোন কোন পজিটিভ সাইডগুলো আছে। তো পজিটিভ সাইডের মধ্যে প্রথমতেই আমরা দেখে নিতে পারি যে এর কিন্তু ফিচার লোডেড ডিজিটাল কনসোল, অর্থাৎ তোমরা কিন্তু এখানে কোনোদিনও পাবে না যে এমন কোনো ফিচার্স এর মধ্যে নেই বলো। 160cc সেগমেন্টের হিসেবে কিন্তু এটা বেস্ট ফিচার্স দেওয়া আছে, যেমন কিছু টপ স্পিড রেকর্ডার, ল্যাপ রেকর্ডার, 0-60 mAh, 0-100 টাইমার, বা রিয়েল টাইম মাইলেজ বলতে পারো, এরকম ধরনের কিন্তু ফিচার্স এখানে দেওয়া আছে। দ্বিতীয়ত যে জিনিসটা কিন্তু বন্ধুরা এর পজিটিভ সাইড, সেটা হচ্ছে সিট কুশনিং। এর কিন্তু সিট কুশনিং যথেষ্ট ভালো। 160cc সেগমেন্টে যত গাড়ি আছে তার মধ্যে কিন্তু অ্যাপাচি আরটিআর 164V এর সিট কুশনিং কিন্তু আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। তাছাড়া টিভিএস বাইক কিন্তু কখনোই রাইডার কমফর্টের সঙ্গে আপোষ করেনি। তৃতীয়ত যে জিনিসটা বন্ধুরা, টিভিএসের গাড়িতে কিন্তু লোক বেশিরভাগই ভাইব্রেশন নিয়ে অনেক আর্গিউ করতো, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে টিভিএস অ্যাপাচি আরটিআর 4V চালিয়ে আমি যা বুঝেছি এতে কিন্তু ভাইব্রেশন একদমই নেই বললে চলে। তো নেক্সট যে অ্যাডভান্টেজ বন্ধুরা টিভিএসের তরফ থেকে, তো টিভিএস কিন্তু স্মুথেস্ট গিয়ার বক্স এই বাইকে দিয়েছে, অর্থাৎ হাই ট্রাফিকেও চালিয়েছে এবং হাইওয়েতেও আমি এই বাইকটি এক্সপিরিয়েন্স করেছি বা চালিয়েছি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই বাইকে কিন্তু গিয়ার শিফট একদমই স্মুথ। তো নেক্সট যে অ্যাডভান্টেজ বন্ধুরা, সেটা কিন্তু এর স্মুথ ফিট অ্যান্ড ফিনিশ বন্ধুরা, যার উপর কিন্তু টিভিএস এখন একটু বেশিই ধ্যান দিচ্ছে, অর্থাৎ ফিটনেস এবং ফিনিশের উপর। ওভারঅল প্লাস্টিক কোয়ালিটি বলো বা কালার কোয়ালিটি বলো, আমার কিন্তু এর টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এর কিন্তু ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো লেগেছে। নেক্সট অ্যাডভান্টেজ বন্ধুরা এর যেখানে আছে, সেটা হচ্ছে সুপার হ্যান্ডেলিং এবং লাইট ওয়েট চ্যাসিস হওয়ার ফলে কিন্তু এর ম্যানিউভারেবিলিটি কিন্তু খুবই সুন্দর। ইঞ্জিন পাওয়ারের কথা বললে কিন্তু অ্যাপাচি আরটিআর 164V কিন্তু সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হলো এটাই যে 160cc সেগমেন্টের হিসেবে কিন্তু এতে অনেক পাওয়ার আছে, এবং 160cc সেগমেন্টের হিসেবে এটা কিন্তু সেকেন্ড মোস্ট পাওয়ারফুল বাইক। তো লাস্ট যে অ্যাডভান্টেজ বন্ধুরা টিভিএসের তরফ থেকে, টিভিএস এর ইন্ডিয়াতে সার্ভিস নেটওয়ার্ক ভালো হওয়ার কারণে কিন্তু এর পার্টসের দামও রিজনেবল, তার ফলে কি আফটার সেল সার্ভিসও কিন্তু এবং খুবই ভালো, এবং মেনটেনেন্সও যথেষ্ট রিজনেবল প্রাইসে হয়ে যাওয়া, এছাড়া কিন্তু এর রিসেল ভ্যালুও কিন্তু খুবই সুন্দর। এবার যাওয়া যাক বন্ধুরা টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এর ডিসঅ্যাডভান্টেজের দিকে। প্রথমত যে মেন ব্যাপার হচ্ছে টায়ার। এই বন্ধুরা এই সেগমেন্টের কিন্তু এটাই প্রথম ডিসঅ্যাডভান্টেজ যে 160cc সেগমেন্টের যে ড্রাম ভার্সন আছে বা ডিস্ক ভার্সন আছে, যার কিন্তু টায়ার যথেষ্ট স্কিনি বা পাতলা। তো মেনলি বাইকটা এসেছে অ্যাগ্রেসিভ রাইডিং পোস্টারের সঙ্গে, যাতে কিন্তু এই টায়ার জাস্টিফাই করে না। দ্বিতীয়ত যে জিনিসটা বন্ধুরা, ড্রাম ভার্সনে কিন্তু রিয়ার ড্রাম ব্রেক্সের বাইক আমাকে অতটা ভালো লাগেনি, এটাও আমি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রাখলাম। তৃতীয়ত যে জিনিসটা বন্ধুরা, এর কিন্তু সিট হাইট, এর সিট হাইট যেহেতু 805 mm, তাই কিন্তু 5'5" উপরে রাইডারের জন্যই কিন্তু মেনলি এটা কমফোর্টেবল হয়। চতুর্থতে যে জিনিস বন্ধুরা, আমি কিন্তু ইঞ্জিন ল্যাগ করে এটা আমি দেখেছি। আমি যেহেতু জাপানিজ মোটর বাইকের ওনার এবং আমি এটা চালাই, তো আমি টিভিএস অ্যাপাচি আরটিআর 164V চালিয়ে এটুকু বলেছি যে 80-90 ওপরের দিকে কিন্তু ইঞ্জিনে পাওয়ার ল্যাগ হয়। তো গাইজ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি মেনলি এখানে টিভিএস অ্যাপাচি আরটিআরে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ সাইড বলেছি। এটা কিন্তু সম্পূর্ণটাই আমার নিজস্ব এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলেছি, আমি কিন্তু বাইকটিকে রিপ্রেম করতে যাইনি। তাছাড়াও আমার যে সমস্ত বন্ধুরা আছে এখানে টিভিএস অ্যাপাচি লাভার, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, আমি নিজস্ব এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলছি, আমার কাছে যে যে জিনিসগুলো মনে হয়েছে যেগুলো আপ টু মার্ক না, সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলেছি, এবং এর অ্যাডভান্টেজেসও তোমাদেরকে অনেক বলেছি। তো চলো গাইজ যাওয়া যাক। আর তাছাড়া নতুন নতুন যারা আছো, প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের এই লাইক শেয়ার কমেন্টই কিন্তু আমাকে মোটিভেট করো তোমাদেরকে নতুন নতুন টপিক দেওয়ার জন্য। আর যারা পুরনো আছো, প্লিজ বন্ধুরা তোমরা শেয়ার করো, যাতে করে আমাদের এই ফ্যামিলি আরও অনেক বড়ো হয়ে ওঠে। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো বাইক নিয়ে কনফিউশনে থাকো, প্লিজ আমাকে ডিএম করো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি কিন্তু নিচে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা আসি, তোমরা ভালো থাকবে, রাইড সেফ, ওয়্যার অ্যান হেলমেট। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।